শিবির ও জামাত ইসলামী কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। চট্টগ্রামের 16 শহরে স্টেশন থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড় থেকে মিছিল করা হয়। পরে চিত্রালী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এদিকে শিবির জামাতের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল হয়েছে রাজশাহীতে। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও সিলেটে একই দাবিতে বিক্ষোভ হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় শিবিরের নেতারা।